ফালকেনস্টাইনের একটা প্ল্যাটফর্ম সম্পর্কে তোমরা অনেকেই জানো না, অডিও প্রেপ। এসএসসি আর এইচএসসি ম্যাথস ছাড়া বাকি যেই যেই সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের অডিও বুক বা অডিও ভার্সন তুমি এখানে পাবে। রিসোর্সটা অ্যাভেল করার দুইটা মেথড আছে। ফার্স্ট মেথডটা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক। চ্যানেলটার নাম হচ্ছে অডিও প্রেপ। এই চ্যানেলটার প্লে লিস্টে গেলে তুমি সবগুলো বইয়ের অডিও বুক পাবে। এখানে তুমি ফ্রিতে ইউটিউব ভিডিও আকারে বইগুলো শুনতে পারো। সেকেন্ড মেথডটা হচ্ছে তুমি যদি MP3 ফরম্যাটে বইগুলো চাও তাহলে তোমাকে পার বুক 100 টাকা দিয়ে কিনে নিতে হবে। সো পেপার বুক থাকতে অডিও বুক কেন দরকার? তিনটা কারণে। ফার্স্ট, একটা চ্যাপ্টার পড়ার পর অবশ্যই রিভিশন দেওয়ার প্রয়োজন হয়। রিভিশন দেওয়ার টাইমে আবার তুমি খাতা কলম বই সব কিছু নিয়ে না বসে তুমি যদি জাস্ট অডিও বুকটা শুনো তাহলে কম এফর্টে তুমি সেম রেজাল্টটা পাবা, অ্যান্ড দ্যাটস হোয়াট উই কল এফিশিয়েন্সি। সেকেন্ড রিজন, অনেক চ্যাপ্টার থাকে যেগুলো আসলে অনেক বেশি ইনফরমেশন লোডেড, যেমন ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার, কেমিস্ট্রি ল্যাবরেটরি চ্যাপ্টার বা বাংলা, যেখানে আসলে ওইভাবে কিছু সলভ করতে হয় না বাট রিডিং পড়ে যেতে হয়। এই চ্যাপ্টারগুলো তুমি বই থেকে না পড়ে তুমি যদি অডিও বুকটা শুনো তাহলে তোমার পড়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর থার্ড রিজনটা হলো যখন তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ বা টুকটাক কাজ যেখানে আসলে ওইভাবে কনসেন্ট্রেশন দিতে হয় না, ওই টাইমে যদি তুমি একটা অডিও বুক হেডফোনে বা লাউড স্পিকারে অন করে রাখো তাহলে যেই টাইমটাতে তোমার পড়ার কথা না ওই টাইমটাতে তোমার পড়া হয়ে যাচ্ছে, অ্যান্ড দ্যাটস আ গুড ইউসেজ অফ টাইম। সো এই সুবিধাগুলো তোমরা অডিও বুকের মাধ্যমে অ্যাভেল করতে পারো। অডিও বুকগুলো পাওয়ার দুইটা মেথড আছে। ফার্স্টটা হচ্ছে অডিও প্রেপ, এই চ্যানেলটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এই চ্যানেলটাতে গিয়ে প্লে লিস্টে গেলে তুমি সবগুলো অডিও বুক পাবে এসএসসি আর এইচএসসির ম্যাথস ছাড়া। আর সেকেন্ড মেথডটা হচ্ছে যদি তুমি MP3 ফরম্যাটে বইগুলো চাও তাহলে তোমাকে পার বুক 100 টাকা দিয়ে কিনে নিতে হবে।